হেয়ার কেয়ারে দারুণ কিছু ও ত্বকের যত্নে রিল্যাক্সিং সলিউশনের জন্য আমরা শ্যাম্পু ও সুদিং জেল রেগুলার ইউজ করে থাকি। কিন্তু এই সব পণ্যে প্যারাবেনের মতো ক্ষতিকারক উপাদান থাকায় আমরা নিজের অজান্তেই নিজের জন্য ডেকে আনছি মহাবিপদ। আজকে জেনে নেব প্যারাবেন সম্পর্কে বিস্তারিত এবং এমন দুটি প্রোডাক্ট সাজেস্ট করব যা 100% প্যারাবেন ফ্রি, যা আপনার চুল এবং ত্বকে ট্রুলি রিমার্কেবল। একটা কমন কোয়েশ্চেন, প্যারাবেন কি? প্যারাবেন হলো একটা রাসায়নিক উপাদান যা প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করা হয়। বিভিন্ন পণ্য যেমন টুথপেস্ট, সাবান, হ্যান্ডওয়াশ, শ্যাম্পু এবং সুদিং জেল ইত্যাদি শেলফ লাইফ বাড়ানোর জন্য প্যারাবেন অনেক বেশি পরিমাণে ব্যবহার হয়ে থাকে। তাই এই কথা নির্দ্বিধায় বলা যায় যে আমরা রেগুলার ইউজ করি এমন অনেক পণ্যেই প্যারাবেন রয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে যে প্যারাবেন থাকলে ক্ষতি কি? এটা তো শুধুমাত্র একটা প্রিজারভেটিভ, তাই না? না, ব্যাপারটা এতটা সিম্পল না। যদি তাই হতো তাহলে বিশ্বজুড়ে বিশেষজ্ঞদের মাঝে এতটা উদ্বেগ থাকতো না। প্যারাবেনের জন্য হৃদরোগ, উচ্চ রক্তচাপ এবং স্ট্রোকও হতে পারে। শুধু তাই নয়, প্যারাবেন ইস্ট্রোজেন হরমোন উৎপাদনের সঙ্গে রিয়্যাক্ট করতে পারে, যার ফলে হরমোনজনিত সমস্যা ও প্রজনন সমস্যা হওয়ারও আশঙ্কা থাকে। এমনকি মরণব্যাধি, ক্যান্সার, বিশেষ করে ব্রেস্ট ক্যান্সারের কারণও হতে পারে প্যারাবেন। সচেতনতার বিকল্প নেই, আর এই জন্যই প্রথমেই আমাদেরকে যাচাই করে নিতে হবে আমাদের ব্যবহার্য প্রোডাক্টগুলো প্যারাবেন মুক্ত কিনা। তবে এর চেয়েও ভালো একটি উপায় কিন্তু আছে, আর আজকের ভিডিওতে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এমন একটি শ্যাম্পু আর সুদিং জেল নিয়ে কথা বলবো যা সার্টিফাইড প্যারাবেন ফ্রি প্রোডাক্ট। ইয়েস ভিউয়ার্স, লিলি সিল্ক কার্ল শ্যাম্পু ও সুদিং জেল নিয়েই কথা বলছি। সম্পূর্ণ প্যারাবেন মুক্ত লিলি সিল্ক কার্ল শ্যাম্পু রয়েছে হেয়ার ফল ডিফেন্স অ্যান্ড সিল্ক ও শাইন এই দুইটি ভ্যারিয়েন্ট, যা আপনার চুলে যোগাবে পুষ্টি এবং করবে আরও বেশি ঘন ও উজ্জ্বল। আর কিউকাম্বার ও অ্যালোভেরা এই দুটি ভ্যারিয়েন্টের লিলি সুদিং জেল আপনার স্কিনকে হেলদি রাখার পাশাপাশি করবে সফট, গ্লোয়ি অ্যান্ড হাইড্রেটিং। Lily, always beautiful. Available at Herlan stores.